বরং পিতা মাতাকে যে ভালোবাসবে না এবং তাদের খেদমত করে জান্নাত লাভ করতে পারবে না এই সন্তানদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন নমস্কার মায়ের সাথেই জান্নাত জড়িত আছে পিতার সন্তুষ্টির সাথেই সন্তানের ফয়সালা জড়িত আছে তো পিতা মাতাকে যে বৃদ্ধ অবস্থায় পেল তাদের খেদমত করে জান্নাত লাভ করতে পারলো না এদের জন্য ধ্বংস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমিন আমরা এখন একটা সমস্যা দেখতে পারি অনেক পিতা মাতা এসে অভিযোগ করে সন্তান খোঁজ খবর নেয় না সন্তান ভালোবাসে না সন্তান হক আদায় করে না মনে রাখবেন একজন পিতার একদিনের আত্মত্যাগ আর একজন মায়ের শুধু প্রসব বেদনা এর হক সারা জীবন তাদের খেদমত করে আমরা শোধ করতে পারবো না পিঠের চামড়া তুলে পাপোশ বানানো মা বাবার ঋণ কখনো শোধ হবে না হবে কোন সন্তানরা এমন করছে যেই সন্তানদেরকে পিতামাতারা আল্লাহকে চেনায় নাই যেই সন্তানদেরকে পিতামাতা রাসূলকে চেনায় নাই কোরআনকে চেনায় নাই হাদিসকে চেনায় নাই এই বাচ্চারাই কিন্তু এই কাজগুলো করছে অতএব এখানে পিতামাতারও একটা দোষ আছে সন্তান সন্ততিকে মানুষ করতে হতো আল্লাহ এবং তার রাসূলের আদর্শে মানুষ করতে হতো যখন আমরা এই আদর্শে মানুষ না করে পশ্চিম আদর্শে মানুষ করেছি আপনার পিতা আপনার সন্তান তো আপনার খোঁজ নিবে না স্বাভাবিক এখানে উভয় পক্ষেই সমস্যা আছে আমরা রিকোয়েস্ট করবো পিতামাতাদেরকে সন্তান সন্ততিকে মানুষ করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহ মোতাবেক এবং আমাদের যে জেনারেশন আমরা আছি যারা যুবক আছি আমাদের উচিত হবে এটা মনে রাখা যে আমরাও একদিন পিতামাতা হব আজকে আমরা যা করছি আমাদের পিতামাতার সাথে কালকে আমাদের সন্তানরাও কিন্তু আমাদের সাথে এটাই করবে মনে রাখবেন অতএব পিতামাতার হক আদায় করুন আল্লাহ এবং তার রাসূলের পরেই আপনার পিতামাতার হক ওয়াকাদ রাব্বুকা আল্লা তা'বুদা ইল্লা ইয়া وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واحفظ لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما رب يعني الصغير إذ وردام رشوي بشي بشي كربان لبك توفيق دان كربان